আপনি কি সেই রকম সৌভাগ্যবানদের একজন যারা জানেন যে এই রকম ধরনের কিশমিশ খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে কি ঘটে? যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ অনেক মানুষেরই এমন কিছু রোগ রয়েছে যার কোনো ধরনের কোনো সুরাহা অন্য কোনো ভেষজ বা অন্য কোনো ঔষধে পাচ্ছেন না, কিন্তু এই ধরনের এই রঙের এই আকৃতির কিশমিশগুলোই আপনার সেই সকল রোগ থেকে আপনাকে বাঁচিয়ে নেবে। কিশমিশ সাধারণভাবেই খুবই সুস্বাদু, মিষ্টি স্বাদের এই শুকনো ফলটির মধ্যে এমন কিছু ক্ষমতা রয়েছে যা এই ফলের তাজা অবস্থাতেও সেটা পাওয়া যায় না। অর্থাৎ আপনি যদি আঙ্গুর খান আর আপনি যদি কিশমিশ খান তো এর উপকারিতা একদমই ভিন্ন ভিন্নই হবে আপনার জন্য। তো আপনি ঠিক করুন যে আপনি কি করবেন, আর বিশেষ করে এই রঙের কিশমিশ, এই আকৃতির কিশমিশ এটা শরীরের জন্য যে কি বই আনছে আপনার জন্য তা আপনি হয়তো না খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না। এত বিপুল পরিমাণ আয়রন আর ভিটামিন বি কমপ্লেক্স থাকে এর মধ্যে, যেটা শরীরে রক্ত বৃদ্ধি করে সব থেকে তাড়াতাড়ি। কিন্তু এই তথ্য আজ অনেকেরই অজানা। আবার কিশমিশের মধ্যে যে প্রচুর পরিমাণে রয়েছে তামা, তা লোহিত রক্তকণিকা তৈরি করতে চটজলদি কাজ করে থাকে। কিশমিশ যে কোনো ধরনের হজমের গণ্ডগোল থেকে মানুষকে বাঁচায়। অনেকেই আছেন যে হজমের বিভ্রাটে ভুগছেন কিন্তু কি খাবেন কি করবেন কোনোভাবেই বুঝতেই পারছেন না, তো কোনো ধরনের কোনো চিন্তা না করে কেবলমাত্র কিশমিশ খাওয়ারই চেষ্টা করে যান, তো দেখবেন যে আপনার হজমের সমস্যা একদম চলে যাবে। যাদের পেট ফুলে যায় এবং দেখেন যে হজমের বিভ্রাটের কারণে গলা পর্যন্ত কেমন একটা অস্বস্তি হতে থাকে, ঢেকুট ওঠাসহ পেট ফুলে যাওয়া, খাবারে অরুচি, মুখের মধ্যে টকটক ভাব, এই যে নানান ধরনের লক্ষণগুলো তার শরীরে দেখা দেয়, এই সব কিছু দেখা দিলে আপনি কিশমিশকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে কাজে টেনে নিন। এছাড়া কিশমিশ কেন এত কিছু করতে পারে হয়তো অনেকের কাছে বিস্ময় লাগবে, তো ভালো করে শুনে নিন। এর মধ্যে রয়েছে খুব প্রয়োজনীয় এবং একদম নির্দিষ্ট মাত্রার পটাশিয়াম, রয়েছে ম্যাগনেসিয়াম, আর এই উপাদানগুলো আপনার হার্টের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি গ্যাস্ট্রিকও কমাতে সাহায্য করে থাকে। ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম হার্টের জন্য যে কত ভালো বন্ধু তা নিশ্চয়ই স্বাস্থ্য সচেতন মানুষ মাত্রই জানেন। এর পাশাপাশি এই সব উপাদানগুলো আপনার শরীর থেকে টক্সিন বের করে দেবে, ফলে গাউট, আর্থ্রাইটিস, কিডনিতে পাথর, এই সমস্ত রোগ আপনার হবে না। তো যাদের এত কিছু রোগ থেকে বাঁচার উপায় মাত্র এই কিশমিশে রয়েছে, তো তারা কেন কিশমিশকে অবহেলা করবেন? ক্যান্সার প্রতিরোধী উপাদানও রয়েছে এর মধ্যে। আপনারা জানেন যে কিশমিশের মধ্যে ক্যাটেচিন নামক একরকম অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরকে ফ্রি রেডিকেল থেকে বাঁচিয়ে দেয়, আর অনেক সময় এই কারণেই টিউমার এবং কোলন ক্যান্সার থেকে আপনি বাঁচতে পারবেন। যদি কোনো মানুষ নিজেকে সম্পূর্ণ ভাইরাল, ফাঙ্গাল যে কোনো ধরনের রোগ থেকে বাঁচাতে চান, তো কিশমিশ খাওয়ার চেষ্টা অবশ্যই করুন, কারণ এর মধ্যে পলিফেনোলিক ফাইটোনিউট্রিয়েন্টস রয়েছে। এই ফাইটোনিউট্রিয়েন্টস নামের যে যৌগটি তা মূলত অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট, এর সঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকায় এটা যে কোনো ধরনের সংক্রামক রোগ এবং যে কোনো ধরনের ব্রঙ্কিয়াল ডিজিজ, ফুসফুসের ইনফেকশন, এই সব থেকে আপনাকে বাঁচাবে। অনেক মানুষকে দেখা যায় যে বহুদিন থেকে তারা
অ্যাজমা বা অ্যাস্থমা এবং কাশি কফ এর সমস্যায় ভুগতে থাকেন। তো আপনারা জানি যে বহু টাকা খরচ করে ওষুধ খেয়ে যাচ্ছেন, কিন্তু কিশমিশ কি কখনো খেয়েছেন? কখনো চিন্তা করে দেখেছেন যে এই শুকনো ফল আপনার ফুসফুসের রোগ, আপনার ব্রঙ্কিয়াল ডিজিজ, শ্বাসকষ্ট থেকে আপনাকে বাঁচাবে? যদি না জেনে থাকেন তাহলে প্লিজ সেই চেষ্টাটা একবার করে নিন। আরও আছে, অনেক মানুষেরই দেখা যায় যে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে। ত্বকের মধ্যে অ্যালার্জিক ইনফ্লামেশন, তারপরে রয়েছে যে ত্বকের মধ্যে দাগ, ছোপ, বলিরেখা, বিভিন্ন ধরনের সমস্যা এবং বার্ধক্যের লক্ষণ। এই সব কিছু যখন প্রকট হয়ে যায় তো আমরা সাধারণত বিভিন্ন ধরনের বিউটি ক্রিম বা এই ধরনের তেল, ওয়েল, যাই হোক, আমরা ম্যাসাজ করতে শুরু করে দেই, এমনকি ফেসিয়াল করারও চিন্তা করি। কিন্তু কখনো আমরা এটা ভাবি না যে আমরা কিশমিশ খাব, কারণ আমরা জানিই না। তো আপনি যদি কিশমিশ খান নিয়ম করে তাহলে আপনার এই সকল সমস্যা থেকে আপনি বাঁচবেন। আপনি ওজন বাড়াতে চাইলেও কিশমিশ খেতে পারেন, কমাতে চাইলেও খেতে পারেন, কারণ কিশমিশ এমনই এক খাবার যা ওজন বাড়ায় আবার কমায়ও। কিভাবে? যদি আপনার ওজন খুব কম থাকে তাহলে আপনি প্রায় এক মুঠো পরিমাণ কিশমিশ রাতের বেলায় এক কাপ উষ্ণ পানিতে সারা রাত ভালো করে ভিজিয়ে রেখে দিন। পানিটা অবশ্যই বিশুদ্ধ হবে, আর কাপটিও স্টিল বা অন্য কোনো ধাতব পাত্রের হয়ে থাকবে, অথবা সিরামিকের হতে পারে। এর মধ্যে আপনি ভিজিয়ে রাখবেন, তবে কিশমিশ ভালো করে ধুয়ে নেবেন, এতে প্রচুর ধুলো ময়লা থাকে, কারণ কোন উপায়ে এটাকে শুকানো হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। হাতের সংস্পর্শেও এখানে ময়লা লেগে থাকে, তাই ভালো করে বিশুদ্ধভাবে ধুয়ে নেবেন। এরপর সকালবেলায় ওই সমস্ত কিশমিশ ভালো করে চিবিয়ে খেয়ে ওর পানিটাও খেয়ে নেবেন। এতে আপনার ওজন এত দ্রুত বৃদ্ধি পাবে যেটা আপনার অন্য কোনো কিছুই করতে পারেনি। পাশাপাশি যে রোগের কথা বলেছি সেগুলোর জন্য তো উপকার আপনি পাচ্ছেনই। এবার আসুন, আপনি ওজন কমাতে চান তো আরও সহজ, ওজন কমাতে চাইলে কিশমিশের পরিমাণ কমিয়ে দিন, সঙ্গে পানি দিয়ে রেখে দিন, সেক্ষেত্রে 7-10 কিশমিশই যথেষ্ট। এখন হয়তো ডায়াবেটিক পেশেন্টরা ভাবছেন তারা কি কিশমিশ খেতে পারবেন? নিশ্চয়ই পারবেন। কিশমিশ আপনার সুগার লেভেলকে বাড়িয়ে দেবে না, বরং ডায়াবেটিসের কারণে শরীরে অন্যান্য যে রোগ তৈরি হয় সেই সব থেকে আপনাকে বাঁচাবে। তো আপনিও 8-10 কিশমিশ রোজ খান, তবে অবশ্যই বেলা 12টার মধ্যে খাবেন, যাতে আপনার সুগার লেভেল রাতের বেলায় হঠাৎ করে বেড়ে না যায়। ধন্যবাদ।